ছাত্র সন্থার যে নাকি সোণালী জয়ন্তী সোণালী বর্ষ ইয়ার মাজতে আকো বার্ষিক অধিবেশন তিনটাক সংগঠনে ইয়াত উদযাপন করেছে। এই মুহূর্তে আপনি যেহেতু কালচার যে প্রসেশন সেই প্রসেশন উদ্বোধক হিসাবে আজ উপস্থিত হয়েছে, কি কবে এই মুহূর্ত? পনপ্রথমে মই টংলা আঞ্চলিক এপসুক মই ধন্যবাদ জানাইছো। যে নহক আজি যেটো কালচারেল রেলি, এই কালচারেল রেলির মাজেদি নিশ্চয় আমি আমার যেটো বড়সকলের যেটো কালচার যেটো সংস্কৃতি, এই সংস্কৃতিক আনক দেখাবলে সক্ষম হব। আর মই আপসুক ধন্যবাদ দিম যে আপসুয়ে যেতিয়া লগিনপুরা আপসুয়ে জন্ম হয়েছে সেই সময়েরপরাই আপসুয়ে এডুকেশন পলিটিক্যাল বা সোশ্যাল অন্যান্য দিকর লগতে যেটো বড়সকলের যেটো কালচার এই কালচারের দিগত বহুখিনি কাম করে আহিছে। আর আজি বড়সকলের যিনি কালচার যিনি পজিশন আহিছে মই নিশ্চয়ক কম তাত মানে এপসুর বহুখিনি অরিহণা আছে। তেনে ক্ষেত্রে দেখা গেল এপসুই যেহেতু বহুখিনি পদক্ষেপ লৈছে রাইজর কারণে কাম করিবর কারণে আর বহুখিনি সামাজিক কামত লিপ্ত হয়ে কাম করে আছে, কিন্তু একটা সংগঠন তেওঁলোকৰ উপরে আকো একটা সংগঠন উৎপন্ন হল যার নাম বনচু, তেওঁলোকৰ কারণে কি কব আপনি? ইয়ার বিষয়ে মই আজি একো নকম, পাছত কল।